আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, বিক্ষোভে ভোট দেয় ইউরোপীয় রাষ্ট্রদূতদের তলব করছে ফিলিস্তিনি। এদিকে জানবেন বাইডেনের শহরে বন্দুক হামলা, একাধিক পুলিশ আহত। এরপর থাকছে চীনা যুদ্ধ বিমানের অনুপ্রবেশের প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রদূতকে তলব মালয়েশিয়ার। বিস্তারিত সংবাদে আরও জানবেন আইএস জঙ্গিদের পরিবারের সদস্যদের ফিরিয়ে আনার চেষ্টা, তীব্র বিরোধিতা ইরাকের। সর্বশেষ সংবাদে জানবেন চীনের নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। বিক্ষোভে ভোট দেয় ইউরোপীয় রাষ্ট্রদূতদের তলব করছে ফিলিস্তিনি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনির পক্ষে তোলা একটি প্রস্তাবের বিক্ষোভে ভোট দেওয়ার কারণে ইউরোপের দেশ অস্ট্রিয়া, ব্রিটেন, বুলগেরিয়া ও চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতদের তলব করা হয়েছে। এসব রাষ্ট্রদূতকে ডেকে কড়া ভাষার প্রতিবাদ জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট দেশগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এর ব্যাখ্যা দেওয়ার অনুরোধ করেছে ফিলিস্তিন। সম্প্রতি গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বরাবর আগ্রাসন ও হত্যাযজ্ঞ সম্পর্কে তদন্ত করার কথা বলা হয়েছিল মঙ্গলবার তোলা ওই প্রস্তাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ প্রস্তাব তোলা হয়। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আমাল জাদু ইউরোপের এ চার দেশের বিপক্ষে ভোট দেওয়ার নিন্দা জানিয়ে বলেন, এর মাধ্যমে ইসরায়েলকে ফিলিস্তিনের ওপর আগ্রাসন ও ধারাবাহিকভাবে মানবাধিকার লঙ্ঘনের সবুজ সংকেত দেওয়া হয়েছে। তিনি বলেন, এ ধরনের ভোট হত্যা ও আগ্রাসন সংস্কৃতিকে জোরদার করবে, ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব এবং আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে মানবতা বিরোধী অপরাধ করার সুযোগ করে দেবে। জার্মানিও ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। ধারণা করা হচ্ছে ফিলিস্তিন কর্তৃপক্ষ জার্মান রাষ্ট্রদূতকেও তলব করবে। এরপর জানবেন বাইডেনের শহরে বন্দুক হামলা, একাধিক পুলিশ আহত। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের নিজ শহর ডেলওয়্যারে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। উইলমিংটন অঙ্গরাজ্যের ডেলওয়্যার শহরে দায়িত্বরত পুলিশ সদস্যকে লক্ষ্য করে এলোপাতাড়ি কিছু দুর্বৃত্ত স্থানীয় সময় বুধবার 10:30 এই গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনার পর এলাকাটিতে বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্যে হামলাকারীদের ধরতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি কাজ করছে পুলিশের বিশেষ শাখা সোয়াট টিম। আহত তিনজনের অবস্থা স্থিতিশীল হলেও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হামলার ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ, তবে এটি সন্ত্রাসী হামলা কিনা সে বিষয়ে কিছু জানাতে পারেনি। এরপর জানবেন চীনা যুদ্ধ বিমানে অনুপ্রবেশ, প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রদূতকে তলব মালয়েশিয়ার। মালয়েশিয়ার বর্নিও উপকূলে আকাশসীমার 16টি চীনা উড়োজাহাজের অনুপ্রবেশ শনাক্ত করার কূটনৈতিক প্রতিবাদ জানানোর কথা বলেছে মালয়েশিয়ার চীনা উড়োজাহাজ। অনুপ্রবেশের ব্যাখ্যা চেয়ে মালয়েশিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকেও তলব করবে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সময় মঙ্গলবার বলেছে, চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের 16টি যুদ্ধ বিমান মালয়েশিয়ার এক্সক্লুসিভ ইকোনমিক জোনে গত রোববার শনাক্ত করা হয়। তা শনাক্ত করে মালয়েশিয়ার বিমান বাহিনী। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইসামউদ্দিন হোসেন জানান, ওই ঘটনায় মন্ত্রণালয়ের বেজিংকে একটি কূটনৈতিক প্রতিবাদ পাঠাবে। এছাড়া অবৈধভাবে চীনা উড়োজাহাজ অনুপ্রবেশের ব্যাখ্যা চেয়ে কুয়ালালামপুর নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে তলব করা হবে। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, যে কোনো দেশের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক রয়েছে, তার মানে এই নয় যে দেশের জাতীয় নিরাপত্তার বিষয়ে ছাড় দেওয়া হবে। দক্ষিণ চীন সাগরে সামরিক তৎপরতা বাড়িয়েছে 9-লাইন। অন্তর্ভুক্ত কৌশলগত জলপথটি চীন নিজেদের অধীনে দাবি করলেও আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তাকে অবৈধ ঘোষণা করেছে। মালয়েশিয়া দাবি করছে সাগরের দুটি অংশ বর্নিও দুটি রাজ্য সরবরাহ ও সারাওয়াকের অন্তর্ভুক্ত। ব্রুনেই, ফিলিপাইন ও ভিয়েতনাম ও সাগরের কিছু অংশের দাবিদার। মালয়েশিয়ার বিমান বাহিনী বলছে, 16টি চীনা জঙ্গি বিমান সমুদ্রপৃষ্ঠ থেকে 23,000 থেকে 27,000 ফুট উচ্চতার আকাশে অনুপ্রবেশ করে। এ সময় চীনা পাইলটরা তাদের পরিচয় দেওয়ায় আহ্বান বারবার উপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে চীনা উড়োজাহাজগুলো গতিপথ পরিবর্তন করে চলে যায়। যদিও চীনের দূতাবাস এর আগে জানায় উড়োজাহাজগুলো রুটিন মাফিক ফ্লাইট প্রশিক্ষণে ছিল এবং অন্য দেশের আকাশসীমা লঙ্ঘন না করা আন্তর্জাতিক আইনের কঠোরভাবে মেনে চলছিল। এরপর জানবেন আইএস জঙ্গিদের পরিবার সদস্যদের ফিরিয়ে আনার চেষ্টা, তীব্র বিরোধিতা ইরাকে।
ইরাকের সংসদের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক কমিশনের সদস্য বদল আল জিয়াদি সিরিয়ায় আল হুস আশ্রয়কেন্দ্রে অবস্থিত উগ্র আইএস সন্ত্রাসীদের পরিবারের সদস্যদের ইরাকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় পরিণত ব্যাপারে হুঁশিয়ারি করে দিয়েছে। সিরিয়াল আল হুল আশ্রয় শিবিরে বহু শরণার্থী অবস্থান করছে, যা কিনা সাম্প্রতিক মাসগুলোতে আন্তর্জাতিক সংবাদ ও রাজনৈতিক মহলের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। কোনো কোনো সূত্র জানিয়েছে, এই আশ্রয়কেন্দ্রে অন্তত 75,000 মানুষ আশ্রয় নিয়েছেন, যাদের মধ্যে অন্তত 50,000 শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখানে আশ্রয় নেওয়া বেশিরভাগ শরণার্থী উগ্র দায়েশ বা আইএস জঙ্গি শরণার্থীদের সন্ত্রাসীদের পরিবারের সদস্য, যারা কিনা 2017 সালে সন্ত্রাসীরা পরাজিত হওয়ার পর ইরাক থেকে সেখানে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। এই আশ্রয়কেন্দ্রটি ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী হাসাকা এলাকায় অবস্থিত এবং সেখানে তারা মানবতার জীবনযাপন করেন। প্রত্যন্ত এলাকায় ও মরু অঞ্চলে জীবনধারণ এতটাই কঠিন যে সাম্প্রতিক মাসগুলোতে সেখান থেকে শরণার্থীদের ইরাকের মাটিতে ফিরিয়ে আনার বিষয়ে ব্যাপক আলোচনা চলছে, কিন্তু তাদেরকে ইরাকের মাটিতে ফিরিয়ে আনার ব্যাপারে ইরাকের ভেতরে ব্যাপক বিরোধিতা লক্ষ্য করা যাচ্ছে। ইরাকের বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তিত্ব ও সংগঠন বলছে, সে দেশের গণহত্যায় আইএস সন্ত্রাসীদের ব্যাপক ভূমিকা থাকায় তাদের পরিবারের সদস্যদের ইরাকে ফিরিয়ে আনা অত্যন্ত বিপজ্জনক হবে, আর এ কারণে তারা এ বিরোধিতা করছে। ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল আরজি ওই শরণার্থী শিবিরে অবস্থিত আইএস জঙ্গি শরণার্থী সন্তানদের আগামী দিনের আইএস হিসেবে অভিহিত করেছেন, যারা কিনা ভবিষ্যতে ইরাক সহ সমগ্র অঞ্চলের জন্য বিপজ্জনক হতে পারে। এদিকে ইরাকের অভ্যন্তরে ব্যাপক বিরোধিতা ও হুঁশিয়ারি সত্ত্বেও বিভিন্ন খবরে জানা গেছে, ইরাক সরকার এরকম বাধ্য হয়ে সিরিয়ার আল হুল আশ্রয়কেন্দ্র থেকে শরণার্থীদেরকে ইরাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এর আগে ইরাকে অভিবাসন ও শরণার্থী বিষয়ক মন্ত্রণালয় নিনাভা প্রদেশে অ্যালেক্স শরণার্থী শিবিরকে সিরিয়ার আশ্রয় নেওয়া আইএস জঙ্গিদের পরিবারের সদস্যদেরকে জায়গা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু ইরাকের ভিতরে প্রচণ্ড সমালোচনা ও বিরোধিতার কারণে শেষ পর্যন্ত সরকার ওই সিদ্ধান্ত বাতিল করে ওই এলাকাকে সামরিক ঘাঁটিতে পরিণত করে। বাস্তবতা হচ্ছে, ইরাক বহু বছর ধরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিদের হামলার শিকার হয়েছিল। জঙ্গিদের হামলায় ইরাকে হাজার হাজার নিরীহ মানুষ হতাহত হওয়ার ছাড়াও লাখ লাখ মানুষ শরণার্থীতে পরিণত হয়েছিলেন। এছাড়া সন্ত্রাসীদের হামলায় ইরাকে বহু গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এসব কারণে ইরাকের বিভিন্ন ব্যক্তিত্ব ও সংগঠন আইএস সন্ত্রাসীদের পরিবারকে সদস্যদের ফিরিয়ে আনার পরিকল্পনা বিরোধিতা করছে। এ অবস্থায় উঠেছে, ইউরোপীয় দেশগুলো কেন সিরিয়ায় অবস্থিত ইউরোপীয় জঙ্গিদেরকে নিজ নিজ দেশে ফিরিয়ে আনতে দিচ্ছে না? সর্বশেষ সংবাদে জানবেন চীনের নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ। স্থানীয় সময় বৃহস্পতিবার 12:17 চীনের সিচুয়ান প্রদেশ থেকে উৎক্ষেপণ করা হয় ফেং ইউন 4B বা FIR-4B স্যাটেলাইট। চীনের নিজস্ব লং মার্চ 3B রকেট করে সিচাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এটি পাঠানো হয়। লং মার্চ রকেট থেকে চীনের 372তম অভিযান এটি। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসের খবরে বলা হয়, বৃহস্পতিবার পৃথিবীর কক্ষপথে উৎক্ষেপণ করা নতুন প্রজন্মের স্যাটেলাইটটি আবহাওয়ার বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ ও পূর্বাভাসের কাজে ব্যবহৃত হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে পরিবেশ ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ করবে ফেইউং 4B। কৃষি, বিমান, সমুদ্র ও পানির ভেতরে বিভিন্ন জরিপও করবে এই স্যাটেলাইটটি। বিশেষে এই স্যাটেলাইটে ও রকেট যৌথভাবে নির্মাণ করেছে চীনের মহাকাশ ও প্রযুক্তি কর্পোরেশনের অধীনে থাকা শাহাং একাডেমি অব স্পেস ফ্লাইট টেকনোলজি এবং চায়না একাডেমি অব লঞ্চ ভিয়াকল টেকনোলজি। চীনের আবহাওয়া দপ্তরের প্রচেষ্টায় এই স্যাটেলাইটটি নির্মিত হয়েছে এবং তারাই এই তদাকরি করবে। এর আগে পৃথিবীর ভূমি সম্পদ নজরদারি, রিমোট কন্ট্রোল স্যাটেলাইট সহ বিভিন্ন কাজে ব্যবহৃত শতাধিক স্যাটেলাইটের সফলভাবে উৎক্ষেপণ করে চীন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।